আসসালামু আলাইকুম বন্ধুরা, সৌদি আরব থেকে বাংলাদেশের যে কোনো মোবাইল নম্বরে কীভাবে এমবি পাঠাইবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেরি না করে এখনই আমি ভিডিওটি শুরু করছি। চলে আসলাম ওমর টেলিকম অ্যাপসে। এখানে এসে ড্রাইভ পে কে অপশনে ক্লিক করে দিচ্ছি, তারপর জিপি অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর আমি যেই অফারটা নিব সেই অফার উপরে একটা ক্লিক করে দিব। এখান থেকে 25 GB 30 দিন এই অফারটার উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে গ্রামীণ ফোন নাম্বারটা লিখে দিতে হবে, নাম্বারটা লিখে দিলাম। তারপর অ্যারো চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এরকম চলে আসবে। আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, বা আমার পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে ট্যাপ করে ধরতে হবে, জায়গাটাতে ট্যাপ করে ধরার পর এই এমবিটা চলে যাবে। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হিস্ট্রিতে যে আমার টাকাটা গিয়েছে কিনা। এই যে হিস্ট্রিতে ক্লিক করে দিচ্ছি, হিস্ট্রিতে ক্লিক করার পর এখানে অল হিস্টোরি এটাতে ক্লিক করে দিলাম। তারপর প্রথম নাম্বারটি দেখতে পাচ্ছেন ওয়াইটিংয়ে আছে, এটা কিন্তু আমি একটু আগে পাঠিয়েছি। এমবিটা এখনও যায় নাই। 20 মিনিট পরে আমি আবার যখন চেক করলাম তখন দেখলাম যে চলে গিয়েছে। আমি আবার হিস্ট্রিতে ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেস এই লেখাটা চলে আসছে, এমবিটা কিন্তু চলে গিয়েছে। আমি অনেক দিন যাবৎ কিন্তু অ্যাপসটা ব্যবহার করছি, আমি এমবি পাঠাচ্ছি, অনেকগুলো এমবি পাঠিয়েছি আমি। তো আপনারা চাইলে অ্যাপসটি ব্যবহার করতে পারেন, আপনার মোবাইলে অ্যাপসটি ইনস্টল করে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি এনআইডি কার্ড হলেই চলবে, আর বাংলাদেশে একটা নাম্বার হলেই চলবে। কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।